তোমাদেরকে আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে লকডাউন কিন্তু বৃদ্ধি হতে পারে তো আজকে তোমরা আশা করছি বুঝতে পেরে গেছো যে পশ্চিমবঙ্গের লকডাউন আরও পনেরো দিন বৃদ্ধি পেয়েছে ভবিষ্যতেও যে বৃদ্ধি পাবে না এটাও কিন্তু বলা যাচ্ছে না কিন্তু উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের বাড়িতে বসে পড়ার একটা সুযোগ নিয়ে এসেছি আমরা আমাদের ভূগোল বিষয়ের অনলাইন ক্লাস অর্থাৎ বাড়িতে বসে মক টেস্ট বাড়িতে বসে সমস্ত কিছু আলোচনা বাড়িতে বসে পরীক্ষা বাড়িতে বসে সমস্ত কিছু আলোচনা করতে পারবে এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো এই অনলাইন ক্লাস করার আগে তো আমাদের অলরেডি রাখি যে আমাদের দশ তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে অনেকেই যোগদান করেছে ক্লাস শুরু হয়েছে এবং তাদের মতামত আমি ভিডিও শেষে দেখাবো তো যাই হোক অনলাইন ক্লাস সম্পর্কে কিছু ছাত্রছাত্রীর কিছু ডাউট রয়েছে সেই ডাউট কিছু বা কিছু প্রশ্ন রয়েছে আমাকে বারবার তোমরা হয় হোয়াটসঅ্যাপে নাহলে মেসেঞ্জারে যাও কিছু আমাকে দিচ্ছ বা কমেন্টে দিচ্ছো তে সেই প্রশ্নগুলি মোটামুটি আমি কিছু লিখে রেখেছি এই বোর্ডে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদেরকে বলে দেবো তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে মক টেস্ট বা অনলাইন ক্লাস কীভাবে হচ্ছে তো চলো ভিডিওটি শুরু করি দেখো তোমাদের সব থেকে যে প্রথম প্রশ্নটা আসে কীভাবে ক্লাস হবে তোমাদের এই প্রশ্নটা তোমরা অনেকেই করে থাকছো যে ক্লাসটা কীভাবে করাবে ভিডিওর মাধ্যমে না কিভাবে হবে তো বলে রাখি আমাদের ক্লাসটা বর্তমানে শুরু করেছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ক্লাস হবে যাবতীয় তথ্য হোয়াটসঅ্যাপে দেওয়া হবে শর্ট প্রশ্ন আলোচনা হোয়াটসঅ্যাপে দেওয়া হবে এবং দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলে পঁয়ত্রিশ নম্বর শর্ট প্রশ্ন আসে তাই আমাদের লক্ষ্য হচ্ছে ওই পঁয়ত্রিশ নম্বর শর্ট প্রশ্নে তোমার হাতের মুঠোয় করে দেওয়া এটাই আমাদের প্রধান লক্ষ্য কারণ পঁয়ত্রিশ নম্বর হাতে মুঠোয় থাকলে বাকি পঁয়ত্রিশ আর আয়ত্ত করতে সময় লাগে না কিন্তু ওই পঁয়ত্রিশ নাম্বার খুবই ভাইটাল নাইনটি প্লাস বা নাইনটি ফাইভ প্লাস নাম্বার পাওয়ার জন্য পরবর্তী প্রশ্ন ক্লাসে কি কি পাওয়া যাবে তোমাদের ক্লাসে বলে রাখি প্রতি অধ্যায় থেকে অর্থাৎ টপিক থেকে পিডিএফ পাবে সেই সঙ্গে তোমরা যাদের জিও ফোন বা অর্থাৎ পিডিএফ সাপোর্ট করে না তারা কিন্তু ছবি পেয়ে যাবে অর্থাৎ বাড়িতে বসে তোমরা কিন্তু লিখতে পারবে প্রত্যেক টপিক অনুযায়ী মানে মনে করো কোনো একটা বিদ্যা আলোচনা হচ্ছে বা পর্যায়ন আলোচনা হচ্ছে প্রত্যেক টপিক অনুযায়ী আলাদা আলাদা আমরা পিডিএফ বা ছবি সেন্ড করে দেব। সেই সঙ্গে পিডিএফ ছাড়াও মক টেস্ট তৈরি হবে মক টেস্ট করা হবে আলোচনা করা হবে চব্বিশ ঘন্টা অর্থাৎ তোমার যখন যা প্রয়োজন অবশ্যই ফোন করে জানাতে পারো বা মেসেজ করতে পারো তোমাদের মানে সম্পূর্ণ হেল্প করব আমরা পুরোপুরি এবার আসছি প্রশ্ন বড় প্রশ্ন পাওয়া যাবে কি এই প্রশ্নটা তোমরা অনেকেই করছো যে বড় প্রশ্ন কী পাওয়া যাবে তো বলে রাখি যে হ্যাঁ বড় প্রশ্ন পাওয়া যাবে কিন্তু প্রথমে আমরা একটা টপিক শর্ট প্রশ্ন ক্লিয়ার করছি বুঝিয়ে দিচ্ছি আলোচনা করছি তারপর বড় প্রশ্নের নোট আমরা কিন্তু ছবি তুলে বা পিডিএফের মাধ্যমে সেন্ড করব মক টেস্ট কিভাবে হবে তোমরা এই প্রশ্নটা বারবার করছো যে মক টেস্ট কীভাবে করাবে দেখো মক টেস্ট করানোর একটা আধুনিক প্রযুক্তি রয়েছে আমাদের কাছে যেটা একটা লিঙ্ক সেন্ড করা হবে তোমাদেরকে যে লিঙ্কটায় ক্লিক করলে তোমরা কিন্তু একটা পেজ খুলে যাবে সেই পেজে কিন্তু চারটে করে একটা প্রশ্ন থাকবে প্রশ্ন চারটে করে অপশান থাকবে ওখানে ক্লিক করে করে লাস্টে তুমি সাবমিট করবে আর এবং পরবর্তী দিনে আমরা কিন্তু সেই রেজাল্ট বার করব তাই মক টেস্ট নিয়ে কোনো ঝামেলা নেই কোনো অসুবিধা হলে আমাদেরকে তুমি চব্বিশ ঘন্টার মধ্যে যখন খুশি ফোন করতে পারো এরপর তোমাদের লাস্ট প্রশ্ন হলো পিডিএফ পাওয়া যাবে কি তো তোমাদেরকে বলে রাখি পিডিএফ পাওয়া যাবে প্রথমত শর্ট প্রশ্নের পিডিএফ দেবো এবং বড়ো প্রশ্নের অর্থাৎ সাত নাম্বারে যে প্রশ্নগুলো হয় পাঁচ নাম্বারে তিন নাম্বারে চার নম্বর সমস্ত প্রশ্নেরই পিডিএফ পাওয়া যাবে এবং যাদের মোবাইলে পিডিএফ সাপোর্ট করে না তারা ছবি পেয়ে যাবে তাই ছবি দেখে তোমরা লিখতে পারবে এবং যখন আমাদের একটা একটা চ্যাপ্টার শেষ হবে সেই চ্যাপ্টার থেকে আবার আমরা একটা করে পরীক্ষা অর্থাৎ কুড়ি নাম্বার হোক বা পনেরো নাম্বার হোক বা ত্রিশ নাম্বার হোক একটা করে পরীক্ষার ব্যবস্থা করে দেবো অর্থাৎ বাড়িতে বসে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়াল থেকে শুরু করে যথেষ্ট পরিমাণে আমরা হেল্প করব তোমাদের পাশে থাকবো এটুকু তোমাদেরকে কথা দিচ্ছি তো যাই হোক তোমরা এরপরে ভিডিওটার পরের পাটে দেখো তোমরা আমরা আলোচনা করব যে কীভাবে পিডিএফটা তৈরি করেছি আমরা প্রথম অধ্যায় থেকে সেটা দেখো এবং দু একজন ছাত্রছাত্রীর বক্তব্য যারা আমাকে ভিডিও সেন্ড করেছে যারা গ্রুপে জয়েন হয়েছে তাদের বক্তব্য শুনতে পারো তো এবং যদি তোমরা অনলাইন ক্লাসে যোগদান করতে চাও তো আর দেরি না করে আমাদের যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে তোমরা অবশ্যই ফোন করো কারণ অনেকেই ফোন করছে অনেকেই যোগদান করেছো তোমাদের যাবতীয় আলোচনা করা হবে কীভাবে পেমেন্ট করবে কিভাবে যাবতীয় আলোচনা তোমরা কিন্তু ফোনে করতে পারো যে কোনো সময়ে যে কোনো টাইমে তোমরা অবশ্যই ফোন করো তোমাদের যদি যুক্ত হওয়ার মন যায় বা বাড়িতে বসে তোমরা অনলাইন কোচিং করতে চাও আশা করছি তোমাদের ভালো লাগবে তোমাদের অনেক সাহায্য হবে আজকে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো এবং এই ভিডিওটি সকল বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করতে ভুলবে না নমস্কার। আমি সৈকত ঘোষ ইনস্টিটিউশন বাঁকুড়া থেকে বলছি আমি প্রথম অনলাইন ক্লাসে যোগ দিয়েছি এবং কালকে যখন অনলাইন ক্লাসটা হলো তখন বুঝতেই পারলাম না সময়টা কীভাবে কেটে গেল সেটা ছাড়াও আমার কাছে টেক্সট বই নেই সেটা ছাড়াও আপনারা বিষয়টা এত সুন্দরভাবে বুঝিয়েছেন এটা হয়তো আগে সেরকমভাবে বই থাকলেও বুঝতে পারতাম না অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার নাম তাকিব রহমান উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে বলছি আমি আপনাদের অনলাইন কোচিংয়ে জয়েন্ট হয়েছি এবার প্রথমে এমনকি আমি আমার জীবনে কোনো দিনই অনলাইন কোচিং করে নিই আমাকে খুবই ভালো লাগছে আর কালকে যখন ক্লাস করছিলাম আর টাইমটা কীভাবে চলে গেল আমি বুঝতেই পারছিলাম না সত্যি আমাকে খুব ভালো লাগলো